মুজিব শতবর্ষ উপলক্ষে রেল মন্ত্রণালয়ের উদ্যোগে ভ্রাম্যমাণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেলওয়ে জাদুঘর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে অবস্থান করছে। গতকাল মঙ্গলবার 6 আগস্ট সকালে কুমিল্লা রেলওয়ে স্টেশনে প্রদর্শনী শেষে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন এসে অবস্থান নেয় রেলওয়ে জাদুঘরটি। এ সময় রেলওয়ে জাদুঘরটি দেখতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভিড় করেছে। আজ বুধবার 7 আগস্ট দ্বিতীয় দিনে সরজমিনে গিয়ে দেখা যায় ভ্রাম্যমাণ জাদুঘরটিতে স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থী সাধারণ মানুষের উপচে পড়া ভিড়। জাদুঘরটিতে 1920 থেকে 1975 সাল পর্যন্ত জাতির পিতার ঐতিহাসিক জীবন, মুক্তিযুদ্ধ, সংগ্রামী ঘটনা প্রবাহ তুলে ধরা হয়েছে। সাধারণ দর্শনার্থীরা টাচ স্ক্রিনে আঙুল স্পর্শ করতেই ভেসে আসছে বঙ্গবন্ধুর ছবি, ভাষণ, তার জীবনের নানা দিক নির্দেশনা। জাদুঘরটির ভিতরে প্রদর্শনীর মধ্যে আরো রয়েছে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ির ছবি, ব্যবহৃত চশমা, মুজিব কোট, কেন্দ্রীয় শহীদ মিনার, বঙ্গবন্ধুর প্রিয় তামাক সেবনের পাইপ, বঙ্গবন্ধুর লেখা বই, বঙ্গবন্ধুর আত্মজীবনী, 7ই মার্চে ভাষণের ছবি, মুজিবনগর স্মৃতিস্তম্ভ, পাকিস্তানিদের আত্মসমর্পণ, জাতীয় স্মৃতিসৌধ, সমাধিসৌধের রেপ্লিকা। এছাড়াও জাদুঘরটিতে জয় বাংলা স্লোগানের আদলে তৈরি করা হয়েছে সৃজনশীল একটি বুকসেলফ। সেখানে শোভা পাচ্ছে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও আমার দেখা নয়া চীন সহ তার কর্মজীবনের উপর রচিত গুরুত্বপূর্ণ বই। রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই শেখ মুজিব আমার পিতা। আগামী নতুন প্রজন্মের জন্য একটা সুন্দর উদ্যোগ, কারণ বঙ্গবন্ধুর ইতিহাস সম্পর্কে নতুন প্রজন্ম খুব ভালোভাবে জানতে পারবে, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারবে। খুব দারুণ একটা উদ্যোগ ছিল, আমরা ভিতরে ঘুরে আসলাম। আমরা 1947 সালের পর থেকে 71 সালে বঙ্গবন্ধু 75 সাল পর্যন্ত যত ধরনের ইতিহাসের সবগুলাই এখানে আমরা বিভিন্ন প্রামাণ্যচিত্রের মাধ্যমে, ভিডিওর মাধ্যমে দেখতে পারলাম। জাদুঘরটি দেখতে আসা জাহানারা হক মহিলা কলেজের প্রভাষক সৈয়দ আতিকুর রহমান বলেন, বাংলাদেশ রেলওয়ে এমন একটি উদ্যোগ অবশ্যই প্রশংসার দাবিদার। এই রেলওয়ে জাদুঘরটির মাধ্যমে আমাদের যে তরুণ প্রজন্ম রয়েছে তারা বঙ্গবন্ধু সহ মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসটি নিজ চোখে উপলব্ধি করতে পারবে। আমি মনে করি বঙ্গবন্ধুর প্রেরণায় ও বঙ্গবন্ধুর সঠিক কর্মগুলো দেখে এই প্রজন্ম উদ্দীপিত হয়ে আগামী প্রজন্মকে এগিয়ে নিয়ে যাবে। আসলে এরকম একটি উদ্যোগ বাংলাদেশ রেলওয়ের একটি ভূয়সী প্রশংসা দাবি করে, কারণ একটি নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ এবং বঙ্গবন্ধুর জীবনীকে স্পষ্টভাবে তুলে ধরতে সক্ষম হয়েছে। আখাউড়া রেল স্টেশনের সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ কামরুল হাসান তালুকদার বলেন, ভ্রাম্যমাণ এই রেলওয়ে জাদুঘরটির মাধ্যমে নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরা হচ্ছে। ব্রিটিশ আমল থেকে পাকিস্তান আমল পর্যন্ত বাঙালি জাতির জন্য যে অগ্রণী ভূমিকা রেখেছে বঙ্গবন্ধু, তার সবগুলো এই জাদুঘরের মাধ্যমে তুলে ধরা হয়। মুজিব শতবর্ষ উপলক্ষে এটি রেলপথ মন্ত্রণালয়ের একটি বিশেষ উদ্যোগ ও বিশেষ নির্মাণ বলে আমি মনে করি। আমি মনে করি ইতিহাসে বা বইপত্রের বাহিরে জ্ঞান লাভ করতে পারবে বর্তমান প্রজন্ম, বিশেষ করে নতুন প্রজন্মের জন্য একটা শিক্ষণীয় এটা রেলের পক্ষ থেকে একটা ব্যবস্থাপনা। এর আগে জাদুঘরটি 27 এপ্রিল কমলাপুর রেলওয়ে স্টেশনে ভার্চুয়াল ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করেন।